সাব্বির আর শাওন দুইজনই একই ইউনিভার্সিটি থেকে পাশ করে একটা চাকরিতে ঢুকলো। তারা প্রায় এক বছরের চাকরিতে থাকলো এবং এক বছর পরে শাওনের প্রমোশন হয়ে গেল, কিন্তু সাব্বিরের হলো না। এতে করে সাব্বির বেশ কষ্ট তো পেলই, বিরক্তও হলো যে আচ্ছা আমরা একই জায়গা থেকে পড়াশোনা করলাম, একই সময় চাকরিতে ঢুকলাম, এক বছর একই কাজ করলাম, কিন্তু এক বছর পর কেন শাওন প্রমোশন পেল আমি পেলাম না। সাব্বির বেশ বিরক্ত হয়ে তার বসের কাছে গেল, যে রীতিমতো একটা কমপ্লেন করে বসলো, বস আমরা একই টাইমে আসলাম, আপনি ওকে প্রমোশন দিলেন, আমাকে দিলেন না কেন? তার বস তাই কোনো উত্তর দিল না। উত্তর না দিয়ে বললো আচ্ছা আসো। একটা হলরুমে গেল, সেখানে সে শাওনকেও ডাকলো। শাওনও আছে, সাব্বিরও আছে। এখন বস সাব্বিরকে বলল যে আচ্ছা সাব্বির, একটু বাজারে যেয়ে দেখো তো কেউ তরমুজ বিক্রি করছে কিনা বা বাজারে তরমুজ পাওয়া যায় কিনা। শাওনকেও সে একই কথা বললো। এবার তারপর তারা দুজনই গেল। তারপর তারা আবার আসলো কিছুক্ষণ পরে। তারপরে বস সাব্বিরকে জিজ্ঞাসা করলো, সাব্বির তো কী দেখলাম, কেউ তরমুজ বিক্রি করছে? তো হ্যাঁ বস, তরমুজ বিক্রি করছে। তারপরে বস জিজ্ঞাসা করলো আচ্ছা কত টাকা করে? তখন সাব্বির বললো ও আচ্ছা বস, এটা তো আমি জানি না, দাঁড়ান আমি আবার তাতে জেনে আসতেছি, একটু দাঁড়ান একটু একটু। তারপর আবার গেল, আবার আসলো, বলো বস এত টাকা করে? আচ্ছা সাব্বির, আমি তো অফিসের কাজে তরমুজ আনো বস অনেকগুলো লাগবে, আমি যদি একসাথে 15 কেজি আনি তাহলে কি কম দাম পড়বে? ও আচ্ছা বস সরি দাঁড়ান একটু দাঁড়ান, আমি যে আবার আসতেছি। সে গেল, যে আবার আসলো। অ্যান্ড এটা হওয়ার পরে সাব্বির আবার একটা কোয়েশ্চেনে আনসার দিতে যে আবার গেল, সেরকম বেশ কয়েক দফা হলো। তারপরে বস ওই সেম রুমে শাওনকে ডেকে পাঠালো। শাওন আসলো, শাওনকেও বস সেম প্রশ্ন করলো, শাওন কেউ তরমুজ বিক্রি করছে? তখন শাওন বললো হ্যাঁ বস, বাজারে 4টা দোকানে তরমুজ বিক্রি করা হচ্ছে, এত টাকা দামে তরমুজ পাওয়া যাচ্ছে, আপনি যদি কম নেন তাহলে এত লাগবে, আপনি যদি বেশি নেন এত লাগবে। এহেন সাব্বির আসলে বুঝলো তার বস তাকে কী বোঝাতে চেয়েছে। এই যে সাব্বির যে কাজটা করলো তাকে একটা কাজ বলা হয়, তারপরে সে করে। এই ধরনের মানুষকে বলে হলো রিঅ্যাক্টিভ মানুষ। তারা সবসময় রিঅ্যাক্ট করে, তাদের কিছু একটা বলা হয় তারপরে তারা কিছু একটা করে, নিজের থেকে ওই কোনো একটা কাজে বা কোনো একটা কিছুতে এক্সট্রা এফর্টটা দেয় না, এক্সট্রা কাজটা করে না। আর শাওন ছিল প্রোঅ্যাক্টিভ মানুষ, যাকে ছোট একটা কাজ বলা হয় সে আরও বড়টুকু করে আসে। আমাদের লাইফেও আমাদের অনেকেই আমরা রিঅ্যাক্টিভ থাকি, আমাদের যখন কিছু বলা হয় শুধুমাত্র ওই কাজটাই করি, এর বাইরে কিছু করি না। কিন্তু আমাদেরকে আসলে হতে হবে হলো প্রোঅ্যাক্টিভ মানুষ, শাওনের মতো। আমাদেরকে ছোট একটা কাজ দিলে বাইরের আরও অনেক কিছু করে আসতে হবে। কেন? আমরা যখন বড় হয়ে যাই সবসময় কিন্তু আমাদের বাবা মা আমাদেরকে বলে না এটা কর সেটা কর সেটা কর ওটা কর, আমাদের টিচাররাও আমাদেরকে বলে না। তো কেউই আসলে আমাদের উপর থেকে অ্যাডভাইস দেয় না যে এটা করো সেটা করো। আমরা যদি প্রোঅ্যাক্টিভ না হয়ে লাইফের যে কাজগুলো করার দরকারগুলো যদি না করি, আজকে কিন্তু আমরা একটা জায়গায় থেমে থাকি। ঠিক সাব্বিরের মতো প্রমোশন না পেয়ে বিরক্ত হয়ে একটা জায়গায় পড়ে আছে। তার থেকে চেষ্টা করো রিঅ্যাক্টিভ না হয়ে যেন তুমি প্রোঅ্যাক্টিভ হতে পারো, এইটুকু কাজ বললেও তুমি যেন এতদূর করে আসতে পারো।